ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনারা জানেন যে ব্যাংক কোম্পানি আইন 1991 মোতাবেক আমাদের বর্তমান বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটাকে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য সংশোধনী প্রস্তাব আনয়ন করা হয়েছে, যেটা ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023। এখানে বেশ কিছু অংশ, উল্লেখযোগ্য অংশ রয়েছে। এক হলো প্রস্তাবিত আইনে মোট 34টি ধারা রয়েছে। এখানে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, ঋণ গ্রহিতা কারা, তাদের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, কারা কারা ইচ্ছাকৃত ঋণ গ্রহিতা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত বিষয় রয়েছে। ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদে একক পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণ, এটা আগে ছিল 4, এটাকে 3 করা হয়েছে, যে কোনো একটা পরিবারের সর্বোচ্চ 3 জন কোনো একটা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকতে পারবেন। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে লেনদেন, ব্যাংক কোম্পানির পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের ঋণ প্রদান এবং জামানত গ্রহণ, এই বিষয়টা নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, যে সকলের ক্ষেত্রেই সে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বা তার আত্মীয় যেই হোক না কেন, তাকে অবশ্যই জামানত বা বন্ড বা সিকিউরিটি দিয়ে তারপরে ঋণ, ব্যাংক থেকে ঋণ নিতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। দুর্বল ব্যাংক কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার সংক্রান্ত বিষয় আগেও ছিল, এটাকে একটু নতুন করে রিস্ট্রাকচারিং করা হয়েছে। এবং বাংলাদেশের ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন যেন রেগুলার ইন্সপেকশন করতে পারে বাংলাদেশ ব্যাংক, সেই ধারাটা এখানে সংযোজন করা হয়েছে।